ওই গাজর মারা যদি আপনি থাকেন, এখানে সচিব মায়ের গৃহে ভজনন্দন শ্যাম সুন্দর সচিনন্দন গৌর হরিণী অবতীর্ণ হয়েছিলেন। এখানে যত ওনার বাল্যলীলা, এখানে যখন উনি একদম বালক অবস্থা মা সচিব দেবী দেখছেন ওনার ঠাকুর ঘরে সুন্দর সুন্দর ছোট ছোট চরণ চিহ্ন, ধ্বজ, বজ্র, পতাকা, অঙ্কুশ অনেক কিছু দেখছেন, মা সচিব খুব খুশি হয়েছেন। জগন্নাথ মিশ্র প্রভুকে বলছেন, আমাদের সেবাতে প্রসন্ন হয়ে এই রাত্রে শালগ্রাম এখানে ঘুরে বেড়ায়, দেখুন কৃষ্ণ চরণ চিহ্ন। নরবত লীলা আপনি বুঝতে পারছেন না কি হয়েছে। একদিন নরবত লীলায় মহাপ্রভু মায়ের স্তনপান করছেন, মায়ের দিকে দেখছেন মা হাতে করে ছেলে চুল উড়ে খুশ হয়ে যাচ্ছেন, মা ছেলে আনন্দে পা নাড়ছে, মায়ের তলা চরণ চিহ্ন দেখে মা আমার একই আমার ছেলে পায়ের তলা এরকম চিহ্ন। উনি কি করলেন, জগন্নাথ মিশ্রকে বললেন, নিজের বাবা নীলাম্বর চক্রবর্তীকে বললেন, এখানে মহাপ্রভুকে চোর নিয়ে গেছিল সুন্দর সুন্দর অলঙ্কার দেখে। প্রচুর বাল্যলীলা এখানকার ঘটনা। এখানে আমাদের সন্ন্যাসীগণ এখানে ওনার জন্য পুষ্পাঞ্জলি দিবেন। আমি সব সন্ন্যাসীদের উপরে অনুরোধ করি 5-5 মিনিট পুষ্পাঞ্জলি দিবেন, কারণ অনেকে বলবেন। সর্বপ্রথম আমি পরিব্রাজক মহাজকে অনুরোধ করি এখানে মহাপুরুষদের পুষ্পাঞ্জলি প্রদান করুন। পরিব্রাজক মহারাজ মহাপ্রভুর জন্ম লীলাস্থান, এইটি হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান। আপনারা ভুল করবেন না, অনেকে অনেক রকম বলবে জন্মস্থান ইত্যাদি, এইটি হচ্ছে প্রকৃত শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মভিটা। এইখানে আপনারা দেখুন ডান দিকে জগন্নাথ মিশ্র সতীমায়ের কোলে নিমাই আপনারা দর্শন করুন। শ্রী অন্তর্দীপ জয় জয় শ্রী চৈতন্য, জয় সচিদানন্দন, জয় জয় নিত্যানন্দ জানবন, জয় জয় নবদ্বীপ ধাম সর্বধাম সার, যথা কলিযুগে হইল গৌরবতার, নিত্যানন্দ প্রভু বলে সুনহ বচন, ষোলক্রোশ নবদ্বীপ যথা বৃন্দাবন, এই ষোলক্রোশ মধ্যে দীপ হয় নয় অষ্টদল অষ্ট পদ্ম যেন, হরে কৃষ্ণ মায়াপুর যোগপীঠ সদা গোলাকার,
যত্তখানিত্য চৈতন্য বিবিধ বিভাগ ত্রিসহস্র ধনুতার পরিধি সমান সহস্রের ধনুতার বেশের বিধান এই যোগপীঠ মাঝে বৈশে পঞ্চতত্ত্ব অবস্থা অন্য স্থান হইতে যোগ পিঠের অতি শীঘ্র গুপ্ত হবে প্রভুর ইচ্ছায় ভাগীরথী জয় তবে সংরক্ষিত হয় প্রভু প্রভু পুন ইচ্ছা যবে হবে প্রকার হইবে ধাম হবে দীপ্তমান নিত্য ধাম প্রভু কালে লোক নাহি হয় গুপ্ত হয়ে পুনর্বার পুনর্বার হয়তো উদয় ভাগীরথী পূর্ব তীরে হয় মহা মায়াপুর মায়াপুরে নিত্য আছেন আমার ঠাকুর লোক দৃষ্টে সন্ন্যাসী হইয়া বিশ্বম্বর ছাড়ি নবদ্বীপ ফিরে দেশ দেশান্তর বস্তুত গৌরাঙ্গ মর্ম নবদ্বীপ ধামে ছাড়িয়া না যায় প্রভু মায়াপুর গ্রামে দৈনন্দন দেখে ভক্তগণ তুমিও দেহ জীব গৌরাঙ্গ নর্তন জীব পুষ্ণী পাত্রে নিত্যানন্দ প্রভু এই ধাম দর্শন করেছেন মায়াপুর অন্তে অন্তদ্বীপ শোভা পায় গৌরাঙ্গ দর্শন ব্রহ্মা পাইল জলপায় ওহে জীব চাহ যদি দেখিতে সকল পরিক্রমা করো তুমি হইবে আপনারা কোথাও যাবেন না আমরা মায়াপুর অন্তর দেখে এসেছি ডান দিকে আপনারা দেখছেন সতী মা বলে নিমাইকে দর্শন করুন এইটি হচ্ছে নিমার জন্মস্থান নবদ্বীপ ধামে যদি অনেক কিছু করেছেন আপনারা দর্শন করুন এবং বৈষ্ণবগণের শ্রীমুখ থেকে এই নবদ্বীপ ধামের মাহাত্ম নিমাই জন্মস্থানের মাহাত্ম আপনারা মন দিয়ে শ্রবণ করবেন তাহলে আমাদের পরিক্রমা সফল হবে গোল প্রমাণ এখন শ্রী তীর্থ মহাদার আপনারা কেন উঠে যাবেন না কোথায় যাচ্ছেন আপনারা গেলে এখানে আমাদের শ্রীধর ভাই ঠ্যাং খড়া করে দিবে উঠবেন না চুপচাপ বসুন হরিকথা মাঝখানে উঠে গেলে অপরাধ হয় আপনারা এখানে ধাম পরিক্রমা করতে এসেছেন কি অপরাধ করতে এসেছেন কেউ যে চুপচাপ বসুন কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তন ভক্তায় নমো নমঃ আমরা গুরু গৌরাঙ্গের অয়যোগী করুণায় গঙ্গার ভাগীরথীর পূর্ব তীরে শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব স্থলে এই স্থানে আমরা সমুপস্থিত হয়ে গুরু বিহারে ভগবান শ্রীকৃষ্ণ যিনি রাধার ভাব ক্রান্তি নিয়ে সেই করবেন সেই অভিলাষা নিয়ে এই স্থানে আবির্ভূত হবে এইখান থেকেই তিনি বিশ্ব জগতে নাম প্রেম বিলাইলেন ডাকিনে সাকিনে হইতে শঙ্কা উপজিল চিতে ডরে নাম ফুইল নিমায় সতী মাতা তিনি এই ডাকিনে সাকিনে ভয়ে আশঙ্কা হল তাই
মহাপ্রভুর নাম রাখলেন নিমাই। এই নিম বৃক্ষের তলে তার আবির্ভাব হয়, সেই জন্য নিমাই হল। আবার তিনি যে তপ্ত কাঞ্চন বর্ণ গৌর হরি যখন আবির্ভূত হলেন সেই সময় চন্দ্র গ্রহণ, সেই গ্রহণের মধ্য দিয়ে সকলেই হরিধ্বনি করছেন আর গঙ্গায় স্নান করছেন। সেই হরিধ্বনির মাধ্যমে তিনি এই জগতে আবির্ভূত হলেন। এই জন্য তিনি সর্বক্ষণ সমস্ত ভক্তগণ যখন হরিমূল হরিমূল বলেন তা দেখে তিনি আনন্দে হাসেন। আর যদি হরিদ্বানি না করে তাহলে মিটামিটি চোখের জল ফেলাবে। তো সেই জন্য সবাই তাকে গৌরী 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 বলতে লাগলেন। সেই জন্য তিনি গৌর হরি বলেন। এইখানে থেকে বাল্য পৌগণ্ড কৈশোরের লীলা প্রকাশ করেন। এই যে বাল্য লীলার মধ্য দিয়ে তার চরণ চিহ্ন গ্রহের মধ্যে সেই দেখে ভাবলেন কি হলো এই চরণ চিহ্ন কোথার থেকে, তাহলে কি নারায়ণ আমার ঘরেতে ঘোরাফেরা করে। কিন্তু দেখলেন বালক নিমায়ের পায়ের ছাপ, আর ওই ছাপ একই। সেই দেখে নীলাম্বর চক্রবর্তীকে ডেকে জিজ্ঞাসা করলেন। তখন তিনি গণনা করে দেখলেন সমস্ত মহাপুরুষের চিহ্ন সর্বসুলক্ষণ তন শুক্ল ইদানীম কৃষ্ণতাঙ্গত। পূর্বে কৃষ্ণ লীলার সময়ে যেমন শ্রী গর্গাচার্য বর্ণনা করে গেলেন তত্র নীলাম্বর চক্রবর্তী তাহাই দেখলেন, যিনি সত্যযুগের শুক্লবর্ণ অবতার হয়েছেন, ত্রেতা যুগে রক্তবর্ণ, দ্বাপর যুগে শ্যাম বর্ণ, এই কলিযুগে পেট বর্ণ অবতার গৌর হরি তিনি এই জগতে আবির্ভূত হয়েছেন। বিশ্বজীবকে বিশ্বজগৎকে যে নাম প্রেমে ভাসাইবে, এই জন্য গৌরাঙ্গ মহাপ্রভু এই স্থানে থেকে বাল লীলায় কত প্রকারের বাল্য ক্রীড়া করেছেন। তার মধ্য দিয়ে পৌরাণ্ড লীলা, আবার কৈশোর লীলা, এর মধ্যে দিয়ে নিমায় তিনি এখন সংস্কৃত বিদ্যায় অভূতপূর্ব পূর্ব পারদর্শিতা দেখাইতে লাগলেন। সমস্ত শাস্ত্র গ্রন্থ হাতে ধরার সঙ্গে সঙ্গেই সব কিছুই তিনি বলে ফেললেন। এবং ছাত্রগণ, সেই ছাত্রগণ তারাও মহাপ্রভুর পরিগত, তাদেরকে সঙ্গে নিয়ে সূত্রবৃত্তি টিকায় তাদেরকে ধরতেন, পায়ে পা লাগিয়ে বলতেন বলো না বললে পারব, এই বলে সবাইকে শেখাইতে তার বলতেন। এই স্থানে মহাপ্রভু তিনি কেশব কাশ্মীরি পণ্ডিতকে পরাস্ত করেন, কথায় কথায় তার ভুল দেখিয়ে দিলেন।
তখন তিনি চমৎকৃত হয়ে সারা রাত্রি ধরে দেবী সরস্বতীর আরাধনা করেন। দেবী সরস্বতী বললেন, আজকে তোমার পরম সৌভাগ্য আমার প্রিয়তম পতিদেব সচিদানন্দ গৌড়ী, তুমি তার সঙ্গে কথা বলতে পেরেছ, তোমার সৌভাগ্য, এখন তুমি যাও তার চরণে পড়ে ক্ষমা ভিক্ষা করো এবং তিনি যা আদেশ দেন তাই তুমি পালন করো। সেই সময় দিগ্বিজয় পণ্ডিত এই স্থানে ভোর বেলা এসেই মহাপ্রভুর চরণে পড়ে গেলেন, বললেন, প্রভু আমি জানতে পারি নাই, আপনি আমায় ক্ষমা করুন, আমার কি করণীয় তাই আদেশ দিন। মহাপ্রভু বললেন, দিগ্বিজয় করিব বিদ্যার কার্য নহে, ঈশ্বর ভজিলে সেই বিদ্যা সত্য কহে, মন দিয়া পুজো দেহ ছাড়িয়া চলিলে দেহ আপন সঙ্গে কিছু দায়ী চলে। দিগ্বিজয় করব, অপরকে পরাজিত করব, অপরকে অপমানের করব, নিচা দেখাইব, এটি বুদ্ধিমানের বা বিদ্বানের কার্য নয়। এই দেহ ছেড়ে চলে গেলে ধন পৌরুষ রোম যৌবন বিদ্যা আর ধন দৌলত কোন কিছুই সঙ্গে যাবে না। এই জন্য যতদিন এই দেহ আছে এই দেহে কৃষ্ণ ভজন কৃষ্ণ ভক্তি করে যেতে হবে, এটি হচ্ছে সার। তাই তাহাকে উপদেশ দিতেই তিনি ওইটি শিরোধারণ করে বৃন্দাবনে গিয়ে তিনি ভজন করতে লাগলেন, রাধা গোবিন্দের আরাধনা করেন। নিম্বার্ক সম্প্রদায়ের লোক তারা সেই কেশব কাশ্মীরকে নিজেদের সম্প্রদায়ের গুরু বলে মেনে ভাবে তিনি রাধা গোবিন্দের ভজন করেন। এই চৈতন্য মহাপ্রভুর কৃপা, এই স্থানে মহাপ্রভু তিনি নিত্যানন্দ প্রভু হরিদাস ঠাকুরকে ডেকে বললেন, শুনো শুনো নিত্যানন্দ, শুনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করহ প্রকাশ, প্রতি হরে হরে গিয়া কর এই ভিক্ষা, বড় কৃষ্ণ ভজ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা। এইভাবে মহাপ্রভু নিত্যানন্দ প্রভু হরিদাস ঠাকুরকে দিয়ে ঘরে ঘরে হরে নাম মিলাইলেন। এই নবদ্বীপ ধামে সকলেই মহাপ্রভুর কৃপায় পরিশ্রম হয়ে গেল, সবাই সকলের জীবনকে পরিবর্তন করে দিলেন। এইভাবে মহাপ্রভু নদিয়া নগরে হরে নাম সংকীর্তন প্রচার করতে লাগলেন, এমনকি ছাত্রগণকে নিয়ে তিনি সেবাস পণ্ডিতের গৃহে নিত্য সংকীর্তন রাস প্রারম্ভ করলেন। হরে হরে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। এইভাবে ছাত্রগণ সকলে কীর্তন করতে লাগলেন, সেই কীর্তন শুনে মহাপ্রভু অতীব আনন্দিত হলেন, আর এই সঙ্গে সঙ্গে সমস্ত ভক্তগণকে নিয়ে তিনি সংকীর্তন রাস প্রারম্ভ করলেন, বর্ণন করতে লাগলেন। তাই গৌরাঙ্গ স্মরণ মঙ্গল স্তোত্রে মহাপ্রভু মহাপ্রভুর অষ্টকালীয় লীলা ইত্যাদির মধ্য দিয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু সমস্ত লীলার বর্ণনা হয়েছে। এই নবদ্বীপ ধামেই তার মহাভাব আস্বাদন এবং রসরাজ মহাভাব স্বরূপ মহাপ্রভুর যে রাধা ভাব আস্বাদন সেই সমস্ত নিত্য লীলা সমূহ প্রকাশিত হয়েছে। আমরা এই স্থানে
তাই করা মাফ কর চরণে শত শত নমন এখন নিতে পারেন
আপনার নাম রোজন করতে পারি, তাই আপনি আমাকে নিজ কুলে জানি মুসলমান কুলের মধ্যে আমাকে জন্ম দিন। তখন স্বয়ং ভগবান তাকে হরিদাস ঠাকুরকে রূপে তিনি তাকে বর প্রদান করলেন যে তুমি আমার গৌরাঙ্গ লীলার মধ্যে আমার নাম সংকীর্তন প্রচারের সব হরিদাস ঠাকুর রূপে তুমি এখানে আসবে। তখন ব্রহ্মাজি সন্তুষ্ট হলেন, ব্রহ্মাজি সেই এই কলিযুগের মধ্যে মহাপ্রভু নাম সংকীর্তনের বিষয়ের সব হরিদাস ঠাকুর রূপে তিনি এসেছিলেন। এইখানে বলা হয়েছে যেন ব্রহ্মার যজ্ঞস্থলী বা পীঠস্থান বলা হয়। এইখানে চৈতন্য মহাপ্রভু আবির্ভাব হয়েছিলেন, আপনারা দর্শন করলেন এই যে নিম বৃক্ষের তলে সচি মাতার গর্ভ থেকে তিনি প্রকাশিত হয়েছিলেন। সচি মাতার কয়েকটি সন্তান হয়েছিল, আর সেই সন্তানগুলি তারা মারা যায়। তখন তিনি বিচার করলেন ডাকিনি যোগিনী ভয়ে নাম রাখিল নিমায়, আপনারা শ্রবণ করলেন যে এই ডাকিনী যোগিনীর ভয় তার নাম নিমায় না, নিমের নামকে পিতার নাম রাখলে আর ওই ডাকিনী যোগিনী সোগিনী তারা আর তাদের নজর টালবে না, তাই তিনি তার বালককে নাম রাখলেন নিমাই। এখানে দর্শন করলেন নিমাই, এখানে আর এখানে এসে অদ্বৈত আচার্য তিনি মহাপ্রভুর জন্মের সময় তিনি এখানে অনেক স্তব স্তুতি আদি করেছিলেন, আর এখানে নিমাই ধীরে ধীরে বৃদ্ধ বাড়লেন। এবং তখন শচী মাতা এবং জগন্নাথ বিশ্ব সাধারণ বালকের মাটি তারা তাকে পালন পোষণ করতে লাগলেন। এখানে আপনারা শ্রবণ করলেন যে মহাপ্রভু যখন ছোট ছিলেন তখন কি করতেন না, ওই ঠাকুর গৃহের মধ্যে তার ছোট ছোট পায়ের ছাপও তিনি দিয়েছিলেন, তাই সেই ছোট ছোট ছাপগুলি দেখে জগন্নাথ মিশ্র এবং সচি দেবী বিচার করলেন আমার নিমাই কি স্যার ভগবান নাকি। এই জন্য শাস্ত্রের মধ্যে আবার বলা হয়েছে কর্তব্যকর্তা বলেছেন যে একদিন সচি মাতা সমস্ত নবদ্বীপবাসীকে দেখে বলেছেন যে দেখো নবদ্বীপবাসী আমার নিমাই ছোট হয়ে কি করছে। বলে একদিন প্রাতঃকালে উঠে সচি মাতাকে বলছে মা আমার খুব ক্ষুধা পেয়েছে আমাকে ননি দাও, একদিন প্রভাতে উঠিয়া অঞ্চল ধরিয়া ননি দেব বলি কাঁদে, আমি ননি গোয়ালি নেই কোথা ভাবো ননি একই বিষম হইল। আমাদের কর্তকর্তা বৈষ্ণব কর্তকর্তা বলছেন একদিন প্রাতঃকালে উঠে সচি মাতাকে বলছেন নিমাই যে মা আমাকে মাখন দাও, তখন বলছেন কি সচি মাতা বলছে আমি নহি গোয়ালিনি কোথা পাবো ননি, আমি তো গোয়ালিনি নয় যে আমার গৃহের মধ্যে ননি মাখন থাকবে, প্রাতঃকাল হোক জানি সূর্য উদয় হলে আমি তোমার জন্য ননি মাখন নিয়ে আসবো, কিন্তু নিমাই বাবক নিমাই বলছেন না ক্ষুধা যাওয়া প্রাণ যায় মা আমি সহন করতে পারছি না, ক্ষুধা আমার খুব ক্ষুধা লেগেছে, এখন যদি আমাকে আপনি যদি ননি না দেন তাহলে আমি মারা যাব। এইভাবে নিমাই বালকালের মধ্যে যে লীলা করছেন তা দেখে আমার সচি মাতা কি করলেন, তিনি বললেন কি আমার নিমাই কি শুনেছি পুরাণে নন্দ ভবনে এসেছিল কৃষ্ণ রায়, পুরাণের মধ্যে আমি শ্রবণ করেছি যে তারপর যুগের মধ্যে কৃষ্ণ নন্দ গৃহের মধ্যে এসেছিলেন, তিনিও আবার নাকি এই কমলীলা করেছিলেন, কিন্তু আমার বালক নিমাই কি করে কৃষ্ণ হয়ে, তাই তিনি আবার বিচার করছেন। একদিন প্রাতঃকালে উঠে নিমাই এই সচি মাতার অঙ্গনের মধ্যে ত্রিভঙ্গ হয়ে সুন্দর রূপ ধারণ করে তিনি বংশী বাজালেন, তা দেখে নিমাই মা সচি মাতা বিচার করলেন আমার নিমাই কি কৃষ্ণ নাকি। এইভাবে নিমাই বালকালের মধ্যে তার যে স্বরূপ তিনি যে সাক্ষাৎ যে স্বয়ং ভগবান কৃষ্ণ তার স্বরূপকে তিনি দর্শন করিয়েছিলেন। এইভাবে নিমাই ধীরে ধীরে বাড়তে লাগলেন, বিদ্যার অভ্যাস আদি করতে লাগলেন,
করেন, যেখানে ছাত্রাদি তর্কাদি করতেন, সেখানে গিয়ে কি করতেন না খুরকুচা করতেন, আর তাদের মুখের মধ্যে ওই নিজের কিন্তু সেই ব্রাহ্মণগণ তাকে বুঝতে পারেন না। আমার নিমায় তারা কি করতেন, তখন এই ব্রাহ্মণগণ কি করলেন না জগন্নাথ মিশ্রের নিকট কি করলেন, শিকায়ত করলেন। যখন দু একদিন শিকায়ত করতে জগন্নাথ বিশ্ব সচিব নিমাইকে তিনি শাসন করছেন, আবার নিমাই কি করলেন, দেখুন স্বয়ং ভগবানের যে ভগবত্তা নিমাই, তার নিমাই স্কুল থেকে ফিরে এসছেন, আর তার শরীরের মধ্যে তখন কি রয়েছে না ওই কালির দাগ রয়েছে, বিদ্যালয়ে গিয়ে যে লেখাপড়া করে ওই পেনের কালি করে তার কাপড়ে আমার কি বলেছেন না তার হাতে পায়ে লেগে আছে। नहीं संपूर्ण धाम को यहाँ पर उतार देते हैं,
नवद्वीप नाम इसको गुप्त वृंदावन बताया। गुप्त वृंदावन मतलब क्या है? श्री नवद्वीप धाम अगर कोई परिक्रमा करे तो आपको अपने आप प्रजमंडल परिक्रमा करने का फल अपने आप मिल जाएगा। लेकिन अगर कोई प्रजमंडल परिक्रमा करे उसको नवद्वीप धाम परिक्रमा करने का फल उसको नहीं मिलेगा। लेकिन नवद्वीप धाम परिक्रमा करने पर अपने आप आपको श्री वृंदावन धाम परिक्रमा अपने आप फल प्राप्त हो जाएगी। इसलिए जब इसी जगत में श्री महाप्रभु आए संपूर्ण गोलोक वृंदावन स्वर्ग दीप को उन्होंने उतार दिया है। इसलिए ये अभिन्न ब्रजमंडल, किंतु ब्रजमंडल का ये अभिन्न कौन सा स्थान है? और ये गोकुल है। गोकुल कौन सा स्थान? जहां पर कृष्ण जन्म ग्रहण किया। कोई अभिन्न कृष्ण ही कलयुग में ब्रजेंद्र नंदन जयी सखी सुत सही बलराम हैल निताय। इसलिए श्री ब्रजेंद्र नंदन महाप्रभु रूप में और श्री बलदेव प्रभु श्री नित्यानंद रूप में प्रकटित हुए हैं। जैसे कहते हैं ये जो धाम कैसे कभी ये अष्टदल एक कमल फूल का भाती, जैसे कि कमल का फूल हो जैसे उसमें आठ बकुड़िया हो, लेकिन उसका जो बीज जो कर्णिका है ये श्री गोकुल अभिन्न गोकुल ये कर्णिकाल अष्टदल कमल का भाती और जहां पर श्री चैतन्य महाप्रभु जन्म ग्रहण किया है। इसलिए इस स्थान का नाम पड़ा अंतरदीप। अंतरदीप का मतलब क्या है? अभी अभी ब्रह्म महाराज जी बता रहे थे जिस समय ब्रह्मा जी ने कृष्ण के बछड़े और सखाम को चोरी की, पहले तो सोच रहे थे कोई साधारण बालक होगा, लेकिन बाद में जब कृष्ण ने विभूतियों को दर्शन किया ब्रह्मा जी, फिर ब्रह्मा समझ गए ये साधारण कोई बालक नहीं, ये बालक कौन है? ईश्वर परम कृष्ण सचिदानंद विग्रह अनादि गोविंद सर्व कारण कारण, ये चीज वो समझ गए। इसलिए भगवान को संतुष्ट करने के लिए उन्होंने बहुत कुछ किया है, लेकिन भगवान संतुष्ट हुए नहीं, उनकी विभूतियों का उन्होंने वर्णना की। जब कृष्ण संतुष्ट नहीं हुए ब्रह्मा जी सोच रहे हैं अभी तक तो उनकी विभूति ऐश्वर्य को मैंने वर्णना किया, अभी थोड़ा माधुर्य, अभी थोड़ा उनके भक्तों का ब्रजवासियों का प्रस्तुति करता हूँ। जब उन्होंने बोले और भाग्यम नंद गोप ब्रज वसाम जन्मित परमानंद पूर्ण ब्रह्म सनातन। जब बोले ये ब्रजवासियों का क्या सौभाग्य हम बताएंगे, कृष्ण कौन है? ये पूर्ण ब्रह्म ये सनातन है। लेकिन ये पूर्ण ब्रह्म सनातन होते हुए भी ब्रजवासियों का प्रेम में कैसे उन्होंने वशीभूत हो गए, सखाओं का सखा बन गया। मैया जसोदा जी को मुखल में दान देती है, मैया की तरह से जब कभी कहते हैं मैया मरी मैं नहीं मां करतायो, जहां मैया मान देती है, अगर राधा रानी अगर कभी मान करती है जहां पर श्याम सुंदर स्मर तरल खंडनम मम शिरस मंडनम देही पद पल्लव उदारम, जहां पर राधा जी के चरण में सर्व झुका देते हैं। जब उन्होंने ये बात को बताया ना कृष्ण थोड़ी से मुस्कुरा दी, पर समझ गए कृष्ण का कमजोर कहां पर है। कमजोर कहां पर है? अगर मेरे से अगर मेरे भक्तों का कोई आराधना करे उनकी सेवा करके ज्यादा संतुष्ट होते हैं। इसलिए उन्होंने ब्रह्मा जी ने देखा कृष्ण तो प्रसन्न हुए हैं लेकिन पूर्ण रूप में हृदय से प्रसन्न नहीं हुए। इसलिए ब्रह्मा मतलब क्या है? मतलब ब्रह्मा एव सर्वभीत भवे। ब्रह्मा का मतलब एक होता है जो सब जानते हैं। उनको पता चला वही कृष्ण कलयुग में श्री सचिदानंद गौर हरि होकर के श्री नवद्वीप धाम में यहीं पर जन्म ग्रहण करेगी और यहीं पर जन्म ग्रहण करके उन्होंने आप पामरे सब जीवों को कृष्ण रूपी प्रेम रूपी बार में सबको बात हुए निताई गौर ब्रह्मानंद। तो ये बात जब पता चला ब्रह्मा जी यहीं पर आकर उन्होंने कठोर उन्होंने तपस्या की। जब कठोर तपस्या की तब श्री सचिदानंद गौर हरि ब्रह्मा जी को अपना अंतर की बात बताए। अंतर मतलब का अंदर की बात बताए, हे ब्रह्मा जी मैं कलयुग में यहीं पर जन्म ग्रहण करते हुए दुनिया को कृष्ण भक्ति रस में डुबाऊंगा। इसलिए उन्होंने अपना अंतर की बात बताए, इसलिए ये स्थान का नाम पड़ गया अंतर दीप नाम पड़ गया। इसलिए यही पर महाप्रभु जन्म ग्रहण करते हुए उन्होंने क्या किया, महाप्रभु जगत में आए क्यों?
কারণে কি আয়ে কারণ বতায় চার কারণ লেকর কোন আয়ে এক যে সাধারণ যে দো কারণ হে যে গৌণ দো কারণ হে আর মুখ্য মে যে দো কারণ হে উসমে এক কারণ হে কি আয়ে অদ্বৈত আচার্য যে উনকো আহ্বান কি আয়ে ইসলিয়ে অদ্বৈত আচার্য যে আয়ে মহাপ্রভু সে পহলে জব দুনিয়া কি উনোনে স্থিতিয়ো কো দেখা বিল্লা বিল্লি কি সাথী মে কুত্তা কুত্তিয়ো কো সাথী মে দেবী কি সামনে হ্যাঁ বলি দে করকে কেসে দেবীয়ো কো পূজা করতে মাস সাফ দে করকে ইয়ে জীবো কো দুর্দশা কো দেখ করকে শ্রী অদ্বৈত আচার্য বড়ে চিন্তা মে পড়ে গে বলে চিন্তা মে কিউ পড়ে বলে কি অদ্বৈত আচার্য কোন হে ইয়ে সদা শ্রী মহাবিষ্ণু হে ইয়ে মহাবিষ্ণু কোন হে ইয়ে মহাবিষ্ণু হুয়ে হে মায়া দক্ষিণ প্রকৃতি সুরতে সচরাচর यही अद्वैत आचार्य महाविष्णु रूप में जब उन्हें माया को प्रति इखन करते हैं माया कभी तो होकर के ये अनंत कोटि विष्णु ब्रह्मांड को सृष्टि करती है एक तरह से श्री अद्वैत आचार्य विष्णु रूप में जीव को सृष्टि करने वाले हैं जो सृष्टि करते हैं उनका कर्तव्य है बच्चों को पावन करना लेकिन जब जगत की उन्होंने दुर्दशा को उन्होंने देखा कभी कभी इनको बड़ा क्रोध आता था क्यों अगर कभी कभी बच्चे अगर गलत रास्ता पर जाए पिता माता नाराज हो जाते हैं इसलिए कभी कभी क्रोध आता था अगर ये जीवों को मैं परिवर्तन नहीं कर पाए भजन नहीं किया तो मैं स्वयं सुदर्शन चक्र उठाऊंगा और सब दुनिया को मैं ध्वंस कर डालूंगा इसलिए कलियुग का जो युग धर्म है ये हरिनाम संकीर्तन ये अद्वैत आचार्य इनमें समर्थ था ये कलियुग का युग धर्म को जगत में स्थापन करने के लिए लेकिन उन्होंने जो चीज देखा बल्कि ये कलियुग साधारण कलियुग नहीं ये कौन सा कलियुग है कहते हैं ना के जाबी के जाबी रे भाई भाव से दोपार धन्य कलियुग राजे तन अवतार इधर देखा ये कलियुग धन्य कलियुग है ये ब्रह्मा जी एक दिन में एक बार महाप्रभु आकर के ब्रह्मा शंकर उद्धव नारद जी जिस कठिन तपस्या के द्वारा जो चीज को प्राप्त कर नहीं पाए कलयुग में महाप्रभु आकर के आप पामर में ये कृष्ण प्रेम को प्रदान राधा रानी की निकुंज सेवा को प्रदान करेंगे इसलिए अद्वैत आचार्य सोचा ये काम मैं नहीं कर सकता हूँ ये काम तो मेरे प्रभु श्री सच्चिदानंद गौड़ ही कर सकते हैं इसलिए उन्होंने सारे शास्त्र को ढूंढे देखा शास्त्र में बताया तुलसी दल मात्र ना अगर कोई एक गंदू गंदा पानी उसमें तुलसी पत्ता ले और अगर भगवान को चुकाए तो भगवान उनकी ऋणी को चुकाने के लिए सर गुजराना शुरू करते हैं मतलब चिंता में पड़ जाते हैं इसलिए अद्वैत आचार्य भी यही पर श्री महाप्रभु को पुकारे और महाप्रभु कहते हैं सुतिया अक्षत की समुद्र सागरे निद्रा भंग आई पर नारायण करे इसलिए मैं तो कहा गोलोक वृंदावन में सो रहा था लेकिन श्री अद्वैत आचार्य यही पर उनको पुकार करके अब जगत में अवतीर्ण किए हैं इसलिए महाप्रभु जब जन्म हुए यहीं पर सबके सब लोग ठीक शाम का समय महाप्रभु यहीं पर जन्म हुए इसलिए महाप्रभु जब जन्म हुए महाप्रभु जगत को हरिनाम देना चाहते थे यहाँ पर तो वैसे कोई हरिनाम करते नहीं महाप्रभु ने सोचा ऐसे के समय पर अवतीर्ण हो जिस समय सबके सब श्री निताई गौर प्रेमानंदे यही पर महाप्रभु शाम का समय में अवतीर्ण हुए और यही सही भक्ति को उन्होंने प्रचार करते करते उसकी विशेष एक शाखा भी कहां पर गया है महाप्रभु का जो भविष्यवाणी है पृथ्वी में एक दिन संपूर्ण रूप में मेरा नाम गूंज उठेगा उसमें यही पर महाप्रभु भी एक शाखा निकले जिसमें नित्यानंद अद्वैत हुए उसमें स्वरूप दामन राय रामानंद भक्ति प्रभुपाद हुए उसमें भक्ति प्रज्ञान केशव गोस्वामी महाराज हुए लेकिन उसमें एक विशेष शाखा एक निकली कौन था शाखा बल कौन था वो शाखा श्रील भक्ति वेदांत श्रील नारायण गोस्वामी महाराज वो शाखा था जिस शाखा इतने विश्व ब्रह्मांड को फैलाया और सारा दुनिया को जीवों को पकड़ पकड़ के उन्होंने श्री नवदीप धाम में ले आए इसलिए और उसी शाखा में तीर्थ महाराज गण महाराज माधव महाराज परिप्राज महाराज गोविंद महाराज सिद्धार्थ जी महाराज पता नहीं कितने शाखा वहां से निकल गए और नासिक महाराज उसी शाखा से ये अनंत शाखाएं निकली
গুরুদেব খুব বলতে গে কিসে মহারাজ কে পুছা আপনি সারা দুনিয়া কে ভক্ত ভুলা রে হো বাদ মে ইসকো প্রচার কোন করেগা গুরুদেব খুব বলতে গে মে এক নারায়ণ যা রা হো জগত মে মানে কিতনে নারায়ণ কো ছোড় কর কে যা রা হো কিতনে সালে কিতনে নারায়ণ কো মে ছোড় কর কে যা রা হো সচমুচ সে আমারে গুরুজি কে আশীর্বাদ সে আমারে যে ব্রহ্মচারী লোক ছে সন্ন্যাস লোক যে হরি কথা বলতে না সারা দুনিয়া মে যাও সারা দুনিয়া মে যা হো লেকিন আমারে গুরুজি কা বিশেষ কৃপা হে আমারে সন্ন্যাস লোক জিতনে সিদ্ধান্ত জিতনে রস তত্ত্ব কো জিতনে সুন্দর বলতে হে ये हरी कथा आपको दुनिया को विश्व ब्रह्मांड में कहीं भी नहीं मिलेगा। ये हमारे श्री गुरुपाद ग्रंथ में श्री भक्तिवेदांत श्री नारायण गोस्वामी महाराज का ही ये विशेष महत्व है। बस ये भक्तिवेदांत नारायण गोस्वामी महाराज आप लोगों ने विभिन्न वक्ताओं से श्रवण किया। इसके बाद सिद्धांति महाराज जी बोलेंगे। उनके बोलने के बाद मैं निजी प्रभु उनसे अनुरोध करता हूँ, सिद्धांति महाराज प्रवचन के बाद आप लोग महाप्रभु को लेकर के जाके भोग लगाएंगे। निजी प्रभु सिद्धांति महाराज के प्रवचन के बाद श्रीमन महाप्रभु को ले जाकर भोग लगाएंगे। श्रीमन महाप्रभु बचपन में क्या करते, तो सुंदर सुंदर लड़कियां केले संदेश लेकर के गंगा के घाट में नहाने जाती थी। महाप्रभु क्या करते, इसको चुरा के खा लेते। कोई लड़कियां देख रही कि मैं क्या कर रहे हो, पर तू क्या कर रही हो, ये तो गंगा मेरी दासी है, सीन मेरा किंकर है, वो क्या करेंगे, मुझे पूजा करो मैं अच्छे अच्छे बार दूंगा, अगर मुझे पूजा करेंगी तो तुम्हारे पति खूब सुंदर और तुम्हारा अनुगत में रहेगा, बहुत सारा बच्चे होंगे बेटा होगा, और नहीं करेंगे कोनो पति काला कोनो का होगा और साफ साफ शक्ति न होगा, ऐसे बोलते थे नर्मद लीला में। इधर महाप्रभु दो जगह में सुदर्शन चक्र धारण किया था। जब कभी महाप्रभु के लिए कहा गया एवे अस्त्र ना भी लो प्राणे करे ना बधि लो, दो बार अस्त्र धारण किया था। एक बार जब जगाई माधाई जो माधाई नित्यानंद प्रभु के कपाल में उनके ललाट पर आघात किया था, खून निकला था, महाप्रभु दौड़ आए सुदर्शन चक्र चक्र बुलाए चक्र देखा, देखते तभी लोग नाते हुए। एक बार दूसरे बार जब हरिदास ठाकुर को 22 पर्याय में मारा जा रहा था, उस समय भी महाप्रभु चक्र को भेजा था। बाद में बोले देखो हरिदास तुम कंस्टेंटली प्रार्थना कर रहा था इसलिए मेरा चक्र कुछ नहीं कर सका। और एक विशेष विषय है, जब ये महापुरुष कृष्ण है, जब कृष्ण रास रचाया था उस समय रास के समय ब्रह्मरात्रि का प्रवेश हुआ था, इसी प्रकार जब श्रीमान महापुर काजी को दमन किया था उसी रात को ब्रह्मरात्रि का प्रवेश हुआ था, इसलिए भक्ति का ठाकुर इस बात में बताया। अब मैं इसी सिद्धांत में से अनुरोध करता हूँ श्रीमान महाचरण में पुष्पांजलि प्रदान करे इंग्लिश में। मम ज्ञानतिमिरन्धस्य ज्ञानञ्जनशलाकया चक्षुरमृतं येन तस्मै श्रीगुरुवे नमः। अपना अटविन भूषण भूषण 10 मिनट भूषण प्रसाद पावना श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिव सदि गौर भक्तवृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। अंडर द गाइडेंस ऑफ श्री गुरुदेव एंड द वैष्णव्स वी केम टू दिस प्लेस द मोस्ट इंपॉर्टेंट प्लेस श्री योगपीठ द बर्थ प्लेस ऑफ श्री चैतन्य महाप्रभु। वी जस्ट हर्ड फ्रॉम मेनी स्पीकर्स द ग्लोरीज ऑफ दिस place which is so important, the birthplace of Sri Chaitanya Mahaprabhu. There was a period of darkness prior to the birth, the appearance of Sri Chaitanya Mahaprabhu, because people in general they were not understanding what is bhakti.
So, seeing the very uncomfortable situations, Shri Advaita Acharya Prabhu, who was very upset seeing how people were considering an ordinary and even bogus rituals as spiritual activities. They were marrying dogs and cats and spending whole night in worshipping Durga and offering sacrifices to Durga. Seeing this, Shri Advaita Acharya Prabhu, he took a chakra. He was thinking to kill everyone, but he thought the killing has been done in so many incarnations, but something important has to be given to this world. He found a verse which says, Tulsi dal matrena jalasya vachul kenva. Just if anyone offered Tulsi and Ganga Jal to Bhagwan, Bhagwan said, I can sell myself to that person. So Shri Advaita Acharya Prabhu, he offered this and he invoked Shri Chaitanya Mahaprabhu to descend and bless the whole world with something very important. Shri Chaitanya Mahaprabhu came to this world not only to illuminate this world with some special force, but also to maintain the whole world. And that's why his name is Vishwambhar, one who maintains the entire world, holds the entire world, or maintains the entire world with something very important, which was not been given from time immemorial, which was not been given by many incarnations. Therefore, our Acharyas explains, Anarpitam charim chirat karunyamati nukalau samarpetam unna tujarasam sabhakti shriyam. Shri Chaitanya Mahaprabhu, who is Antar Krishna Bahir Gaurav, Mahaprabhu adopting Krishna, adopting the mood of Radharani and distributing this entire world without even considering one is qualified or not qualified. As our Acharyas explain, Patra apatra vicharam na kurute na chakaram vikshate deya diyam vikashnam nahi nave kal pratiksham prabhu santavya shavaniksham pranamam dhanati durlabham datte bhakti ratam sahiva gaur param me gatim. Mahaprabhu never considered one is qualified or not qualified, never considered this person is mine or not mine, not even considering the time factor, but he gave that which is very rare and unattainable by people from many other yugas. Mahaprabhu gave this freely to each and everyone. Shraddhavan janahai bhakti adhikari. And Mahaprabhu saw anyone who has little Shraddha, Mahaprabhu is ready to give that Krishna prem, and that's why his name is Vishwambhar. Therefore, our Acharya explains, Samsar sindhu tarane hridam yadi syat sankirt naam darase ramata manasa chet prema mul viharane yadi chitta vritti. See how samsar sindhu tarane hridam yadi syat. Can you all raise your hands whoever wants to get rid of this birth and death? Can you raise your hands? Yes, then you are in the right place. Because Shri Chaitanya Mahaprabhu is the only one who can do this. Samsar sindhu tarane hridam yadi syat. If there is a desire in the heart to get rid of repeated birth and death, then we only have one hope, and that is Mahaprabhu. All other incarnations have so much consideration to do. Even Shri Krishna, who is Karuna Sindhu, is the ocean of mercy, but he also has consideration, saying, Ye yatha maam pravalante taam svate bhajamriham. If you worship me, whatever proportion, I will reciprocate your worship. But Shri Chaitanya Mahaprabhu, if anyone ever desire to get birth and death, then there is only one hope, the lotus feet of Shri Chaitanya Mahaprabhu. Sankirt naam tarase ramata manasa chet. If anyone ever desire to relish that sankirtan, where in this place, in Shri Mayapur Dham, Mahaprabhu, along with all his associates, is to take all the devotees and move in all the streets of Shri Nadiya.
Shri Chaitanya Mahaprabhu taking all these associates, singing and dancing. Udiloya Aruna Purava Bhangi Dujamani Gauraya Manika Bhagat Kamuva Laiya Sahe Kela Nagara Vahate Mukunda Madhava Yadava Hari Bolare Balare Marana Vali Vijini Shri Chaitanya Mahaprabhu with all his associates in this feast of Mayapur Navadvip Dham for performing Sankirtan. If anyone wants to relish this Sankirtan, we have only one hope, and that is Shri Chaitanya Mahaprabhu. Premam Viharane Yanichit Vritti. If anyone wants to attain this prema, which is so rare to attain, we have only one hope, and that's Shri Chaitanya Mahaprabhu. Therefore, with the guidance of Gurudev and Vaishnav, in short, we heard so many pastimes which happened in Mayapur. We heard from many speakers. I'm just ending up here by saying, this is the right place, the birthplace of Mahaprabhu, where we can attain these three objects. Shri Sachinandan Gaur Hari Ki Jai.